আমি বেশ কয়েকটা ইন্টারভিউতেও বলেছি, আবারও বলছি যে সাধারণত অ্যালার্ম লাগিয়ে উঠতে হয় যখন কোনো আর্লি কল থাকে, সকাল 4টে 5টা 6টা থাকলে অ্যালার্মের সাহায্য নিতে হয়। আজকে অ্যালার্ম বাজার আগে নিজে নিজেই উঠে পড়েছিলাম, কারণ বাংলাদেশ জার্সি করে। তো সবসময় ভালো লাগে বাংলাদেশে আসতে, বাংলাদেশের মানুষের সঙ্গে জুড়তে ভালো লাগে, এখানে কাজ করতে ভালো লাগে, নিজের কাজ মানুষের কাছে পৌঁছে দিতে ভালো লাগে। এই সমস্ত জিনিস আছে বলেই এই উৎসাহের সাথে আজকে বাংলাদেশে আসা। এবং আজিজ ভাইয়ের জন্য যেভাবে কাজী হায়াত সাহেব বললেন, নশেদ সাহেব বললেন, যে উনি বিগত বেশ কয়েক বছর ধরে বাংলা সিনেমাকে বাঁচিয়ে রাখার জন্য ভালো ভালো সিনেমা প্রযোজন করছেন, এবং আমি ওনাকে শুভেচ্ছা জানাচ্ছি এটার জন্য এবং অভিনন্দন জানাচ্ছি যে আগামী দিনেও যেন উনি এইভাবেই সিনেমা বানাতে থাকুন। আর ভালো সিনেমাকে দেখার জন্য তার পাশাপাশি জিনিসগুলোকে ভালো তৈরি করা দরকার আছে। কাজী হায়াত সাহেব, নশেদ সাহেব, আপনি সিনেমা হল চালান, আপনারা ভালো করেই জানেন। আপনি যে কথাগুলো বলেছেন, যে ফিডব্যাকগুলো দিয়েছেন, আমার খুব ভালো লেগেছে। আপনি খুব পজিটিভ নোটে কথা বলেছেন সিনেমাটাকে বাঁচানোর জন্য। আমার মনে হয় পাশাপাশি সিনেমা হল যদি কোনো বন্ধ হয়ে যায়, ভয় পাওয়ার কিছু নেই, আতঙ্কিত হওয়ার কিছু নেই। সেই সিনেমা হলকে যদি আপনি রেনোভেট করে ভালো করে আবার সেম জায়গায় সিনেমা হলটাকে নিয়ে আসেন, আপনি দেখবেন ব্যবসা, মানুষের সিনেমা হলে যাওয়াটা বাড়বে, কমবে না। কারণ সিনেমা এমন একটা প্রফেশন, এমন একটা জায়গা, এমন একটা বিনোদনের জায়গা যেটা রিলিজনের পরে আসে বাংলাদেশ এবং ভারতে দুটো জায়গায়। তাই সিনেমা কোনো দিন বন্ধ হবে না, সিনেমা কোনো দিন থামবে না, এটা আমার বিশ্বাস। আপাতত এই সময় আমরা দাঁড়িয়ে আছি, আগামী দুদিন পরে আশা করছি যে ইন্সপেক্টর নটিক এখানে রিলিজ করবে, এবং আপনারা এই ফিল্মটাকেও বিগত বাদশাহ এবং বস টু যখন এখানে রিলিজ হয়েছিল আপনারা যেই ভালোবাসা দিয়েছিলেন, আশা করছি ইন্সপেক্টর নটিকেও সেরকমই ভালোবাসা পাবে। এই ফিল্মটা আগে থেকে